প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে পড়াশোনার বাইরে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি। রামকৃষ্ণদেব একবার বলেছিলেন যে প্রত্যেকে বাবা যতটুকু পারবে একটু করে সঞ্চয় করো। আজকে তোমাদের সঞ্চয় আগামী দিনে যখন তোমার দুঃসময় আসবে তখন তুমি কাজে লাগাবে। অর্থাৎ তোমাদেরকে আমার একান্ত অনুরোধ, তোমরা হয় পোস্ট অফিসে অথবা ব্যাংকে একটা করে অ্যাকাউন্ট ওপেন করবে এবং সেভিংস অ্যাকাউন্ট, এবং যখন যেরকম যেমন পারবে 100, 200, 500, 400 জমা রাখবে। টিউশন পড়িয়ে যদি হয় বা তুমি অন্য কোনো কাজ করছো, 100 টাকা ইনকাম করলে তার 10% মানে 10 টাকা জমাতে হয়। সেরকম তুমি যদি 1000 টাকা ইনকাম করো তাহলে 100 টাকা অবশ্যই জমা হবে। আজকে তোমার মনে হচ্ছে যে খুব স্বাভাবিক বিষয়, তা নয়। আজকে যদি এটা অল্প 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 করে তোমরা করতে থাকো, যখন তোমার হাতে ক্রাইসিস হবে, ক্রাইসিস পিরিয়ড, ক্রাইসিস টাইমে এই সেভিংসে যতটুকু যা আর্নিং হবে জমানো পয়সা, তোমার ভবিষ্যতে ভীষণ কাজে দেবে। অর্থাৎ প্রত্যেক মানুষেরই তার ইনকামের 10-20% জমানো উচিত। সেটা হঠাৎ করে কোনো বিপদ আপদ হলো, হাতে পয়সা নেই, খুব সাহায্য করবে। আমার মাস্টারমশাইও আমাকে এই পরামর্শ দিয়েছিলেন, যদিও তিনি আমাকে বলেছিলেন এটা পড়াশোনার সঙ্গে রিলেটেড নয়, কিন্তু তবুও আমি তোদের বলছি। এবং আমিও যখন ওপেন করেছিলাম, ভবিষ্যতে যখন আমার ক্রাইসিস হয়েছিল বা হবে, ছেলেবেলাকার কথা বলছি, তখন কিন্তু আমার খুব কাজে দিয়েছিল এই অ্যাকাউন্টটা। সুতরাং এটা খুব বাস্তবসম্মত, প্রত্যেকেরই একটা করে অ্যাকাউন্ট অবশ্যই থাকা উচিত। যদি এখন স্কুলের বিভিন্ন স্কিমে টাকা পয়সা দিচ্ছে, তাহলেও একটা আলাদা সেভিংস একটা স্কিম বা অ্যাকাউন্ট একটা ওপেন রাখবে। সেখানে সাধ্যমতো যখনই যেটা আর্নিং হলো, বাজে খরচ না করে পকেটে বা ব্যাগে না রেখে জমা করে দেবে। ব্যাংকে থাকলে 2-10 দিন থাকলেও কিছুটা তো সুদ পাবে, যেটা বাড়িতে রাখলে পাবে না। তাই তোমাদের সকলকে বারবার বলছি, একটা করে অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবে এবং সেই অ্যাকাউন্টে তোমার সাধ্যমতো অর্থ জমা করবে। অর্থাৎ তোমার ভবিষ্যতের পুঁজি অল্প 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 করে জমা করলে কিন্তু এটা আগামী দিনে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে, এবং যতটা পারবে এখান থেকে খরচ বা এখান থেকে না তুলতে, তাহলে তোমার খুব কাজে লাগবে।